হাতে জাদু আছে অবশ্যই আমরা অনেক আসসালামু আলাইকুম দিস ইজ আখি নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ব্লগটি হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করলাম এখন আমি এখানে একটু সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি তো এখানে কিছু চিকেন ছোট ছোট পিস করে আমি সিদ্ধ করে নিলাম তারপরে তেলের উপরে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন নুডলসটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম তারপরে আমি দুটো ডিম আগে থেকে ভেজে তুলে রাখলাম এগুলো মিশিয়ে দিলাম এভরিওয়ান কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে নাস্তা হলো বড় বড় নুডলস এই আম নুডলস মামু আমাকে একটু সস দিয়ে দিবে তারপর আমরা খাবো তোমার পছন্দের খাবার কি নুডলস আর চিকেন আই এম বেশি চিকেন আমার ভালো লাগে কেমন অসাধারণ অসাধারণ সত্যি বলছো হ্যাঁ অসাধারণ অসাধারণ লবণ আরো একটু হলে অনেক আমি আব্বুকে নিয়ে অনেকবার বলছি আম্মু হাতে আর কি জাদু আছে এটা আব্বুকে নিয়ে আমি শেয়ার করছি আর কি কবে এটা সব দিনে যখন কি তুমি কিছু মজা করে খাওয়া খা বানাও তখনই বলি ওই কালকে কফি খাচ্ছি না তখন আম্মুকেই বল আব্বুকেই বলছি তাই নাকি আচ্ছা এখন আমি মজা করে রান্না করে দিছি মজা করে খেয়ে আমাকে মজা করে পড়ে পড়ে উপহার দাও ওকে ঘুম থেকে উঠছো আর নাস্তা পেয়ে গেছো এখন আমাকে তুমি পড়া উপহার দিবা ওকে তাড়াতাড়ি খেয়ে নাও তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা তারপরে আদিবাকে নিয়ে আমি পড়তে বসলাম এই যে আদিবা পড়া শিখছে এখন মুখস্থ লিখতেছে এখন আমি ক্যামেরা ধরে আছি তাই ও বসে আছে লিখতেছে না তো যাই হোক ওকে পড়াশোনা শেষ করে আমার আব্বু আমাদের জন্য খাওয়া আনছে আজকে ভাত এসে ডিম দিয়ে এক পদ দিছে এখন আমরা এটা খাবো আসলে ও বলতে চাচ্ছে যে দুপুরে শুধু আমরা আজকে বাসায় মা আমি দুজনের জন্য রান্না করছি কারণ ওর পাপা আজকে ওদের একটা মিটিং ছিল ওখানে ওদের ডিনার হয়েছিল তখন আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে খাবার আমাদেরকে বলছে আজকে রান্না করা লাগবে না আমাদেরকে আজকে রান্না করা লাগবে না আমাদেরও ছুটি তাই আমরা শুধু দুপুরে রান্না করে খেয়েছি এখন আমাদের জন্য ও ডিনার নিয়ে আসছে দেখি কি আনছে ও ডিনার করে আসছে তুমি আর খাবা না কাছে নিয়ে আসছে আনছে বোরহানি একটা আনতে বলছি কারণ দুটো আনলে আমরা মামে খেতে পারবো না তাই একটাই নিয়ে আসছে ওরা খেয়েছে তোমরা কোথায় খেয়েছিলে ইস্টার কাবাবে আর আমাদের জন্য বাসার পাশ থেকে নিয়ে আসছে কারণ এগুলো আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আমি এখন একটু নুডলস গরম দিব ও নুডলস খাবে আর আমরা কাচ্চি খাবো কি হচ্ছে আমি কিন্তু ডিনার করে আসছি তোমরা এখন আমাকে এই যে এক বাটি নুডলস দিয়ে দিছো কমে দিছি তুমি আমি খাবো কিভাবে সেটা চিন্তা করতেছি কেন কারণ আমি ডিনার করে আসছি না ওখান থেকে আমাদের মিটিং এ অল্প করে দিছিলাম বেশি দেই নেই আরো আছে আমি বলছি তো অল্প একটু দিতে এখন আমার তো মানে খেতে পারবো কিনা আমার বোরানি খাইছে কে তুমি তো ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো দেখি বলো তো খেয়ে কেমন হইছে আর আদি ভাই খান্তি খাচ্ছে কেমন হইছে সত্যি মজা হয়েছে অনেক মজা হয়েছে কি গরম করে দিব ও কিভাবে আমি বিরিয়ানি গরম করে দিব বলো তো ও বলতেছে নাকি মজা হয়নি কি গায়ে ফেলে দিছো এই যে আমি এখন সিমের বিচে চিলতেছি
সকালে ভিজিয়ে রাখলাম, এখন ছেলে নিচ্ছি। আদিবাকে একদিকে পড়াচ্ছি, অন্যদিকে সিমের বিসিগুলো ছিলে নিচ্ছি। যে ওখান দিয়ে পড়তেছে। কালকে রাতে যে ক্যামেরা অফ করছি আর চালু করা হয়নি, ভাবলাম এখন আবার শেয়ার করি আপনাদের সাথে টুকিটাকি যা পারি। ভাবলাম এখন একটু অন করি, যেহেতু সিমের বিচে ছিলতেছি সারাদিন, তো কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। তো এক হাত দিয়ে ছিলা যাচ্ছে না। তো এই যে আমি সিমের বিচুগুলো ছিলে নিলাম ক্যামেরাটা অফ করে, আর এদিকে আমি এখন ভয়েস দিতে হচ্ছে, কারণ এখানে পাশে গান চলতেছে, তাই এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো এই যে পাশে বিয়ে চলতেছে মাঠে, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আজকে ঠান্ডার সাথে সাথে বৃষ্টিও আছে, আর বেশি শীত পড়বে। মেয়ের জন্য মেয়ের বাবা কি গিফট আনছে বলো তো? আমি আনি নাই, আমাকে গিফট করার জন্য। ওদেরকে ক্লাস ওয়ানে উঠার পর থেকে এখন আর পেন্সিল দিয়ে লেখাচ্ছে না, কলম দিয়ে লেখাচ্ছে, তাই ওর পাপাকে বলতেছে আনার জন্য। তো ওর পাপা কিনতে গেছে, পরে ওর আঙ্কেল গিফট করে দিছে নাকি? মানে কিনতে গেছি বলতে, এগুলা তো যদি ডজন এক এক কালার এক এক ডজন কিনতে হয় তাহলে তো আমার মানে নিতে পারতাম। পরিচিত দোকান ছিল, ওদের কাছে তো এরকম কয়েক কালার মিক্স নেই। ও এক রকমেরই এক ডজন? ও আচ্ছা, এখন এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালারের কাছে ছিল বলতেছে নিয়ে যান। বৃষ্টি দেখে ওকে বলছে জিলাপি আনার জন্য। এখানে হলুদের খাওয়া দাওয়া চলতেছে, এখানে বর আসছে, তাই আমি দাঁড়িয়ে আছি একটু দেখতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন লাস্ট পর্যন্ত টাকা নিয়ে কি অবস্থা হয়। দেখো তুমি বসে বসে ঝগড়া লেগে গেছে, টাকা দেয় নাই, টাকা দেয়নি, টাকা নিয়ে ঝগড়া লেগে গেছে, তুমি দেখতেছ। ও এখানে বসে আছে বরকে দেখার জন্য, সেই কখন থেকে। এটা পরের দিন রাতের বেলা আমরা একটু ডিনার করতে গেছিলাম, তো ভাবলাম একটু শেয়ার করি, আর বিদায়টা যেহেতু নেওয়া হয়নি তাই ভাবলাম বিদায়টা নিয়ে নিই। তো এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করতেছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।